নমস্কার আজকে সাপ্তাহিক রাশি মানে আলোচনা করছি সাপ্তাহিক রাশি বলতে ছ তারিখ থেকে বারো তারিখ মানে সিক্স মে টু টুয়েলভ মে এবার এর মধ্যেই দশ তারিখে হচ্ছে অক্ষয় তৃতীয়া খুব শুভ দিন এই অক্ষয় তৃতীয়া নিয়ে আমি অলরেডি অনেক প্রোগ্রাম আপনাদের আমার চ্যানেলে দিয়ে দিয়েছে এবার সেটা আপনি দিগদর্শনও পেতে পারেন কখনো দিগদর্শন মন্ত্রত পেতে পারেন অলরেডি আপনার বুঝে গেছে আমার যে দুটো চ্যানেল দিগদর্শন একটা চ্যানেল দিগদর্শন মন্ত্র আমার একটা চ্যানেল সব রকম প্রোগ্রামই সে দুটো চ্যানেলই পাবেন আর যেটা বলছি বুধের ট্রানজিট বুধের ট্রানজিট কবে হচ্ছে টেন্থ মে মানে এই মধ্যে বুধ বসে আছে মিন রাশিতে যুবরাজ বুধ বসে আছে মিন রাশিতে মঙ্গল বুধ রাহু আর চন্দ্র বুধ কবে যাবে দশ তারিখে টেন্থ মে অর্থাৎ শুক্রবার সাড়ে সাতটা অর্থাৎ সন্ধ্যে সাড়ে সাতটায় মিন রাশি চেয়ে মেষ রাশিতে চলে যাবে সেখানে আবার সূর্যের সাথে কিছুদিন থেকে এটা আমি সাপ্তাহিক রাশি বলে দিই মাসিক রাশি বলেছি সাপ্তাহিক বলে বলছি তখন আমার সূর্য শুক্র কম্বাইন্ড হবে আবার যখন বৃহস্পতি ঘরে চলে বৃহস্পতি এখন রয়েছে আপনার বিশ্ব রাশিতে আর কেতু রয়েছে আপনার অলরেডি কন্যা আর এই যে রাহু রয়েছে মিন রাশিতে এবং মঙ্গল আর রাহু এখানে অঙ্গারক দোষ তৈরি করেছে সেখানেই আবার চন্দ্র বসে আছে চন্দ্র কুইক প্রতি ঘুরবে আমি এই নিয়ে বলছি বৃহস্পতির সাথে চন্দ্র যেমন আট তারিখে যেমন গজ কিছু যোগ তৈরি হবে আপ টু অক্ষ তিতিয়া গজগিরি যুক্তি कंटिन्यू চলবে সেটা আমি আপনাদের প্রোগ্রাম দিয়েছি দিগদর্শন মন্ত্র দিগদর্শনে সার্চ করে সেখানে পেয়ে যাবেন আজকে বলবো এই যে 12 রাশি 6 তারিখ থেকে 12 তারিখ কেমন যাবে সেটা এর আলোচনা আলোচনার বিষয় তার আগে বলে রাখি আমরা যে নতুন চ্যানেলটা অলরেডি আপনারা বুঝতে পেরে গেছেন দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন ਜਿੰਨੇ আমাদের দিগদর্শন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন বেলটা অন করে সব রকম প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন এটাও করে রাখবেন সব রকম আলোচনা পাবেন সব রকম ডিসকাশন পাবেন এবং নতুনত্ব অনেক কিছু আলোচনা করব আর যারা আমার সাথে যোগাযোগ করতে দিন তারা আমার বুকিং কলে দেখুন যে নাম্বারটা রয়েছে অনেকে বুঝতে পারছেন না তাই আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমার কোথায় আপনার সাথে কথা বলবো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার মনে হয় কোনো কারণে আমাকে অনলাইন কনসালটেন্সি নেবেন তাহলে এই হোয়াটসঅ্যাপে আপনি আগে আমার আগে বুকিংয়ের ফোনকে ইন ডিটেলটা জেনে নেবেন কত কি আমার রেভিনিউ বা কী আমাকে পে করে আমাকে কথা বলা যাবে আর যারা চেম্বারে আসতে চাইছেন কোন চেম্বারে সব করে আপনি জানতে চাই নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু এই দুটো বুকিং নাম্বার আপনি সব কিছু আপনার জানতে পারবেন আর বাইরে যে চেম্বার অনেকে বলছে বাংলাদেশে আসার জন্য বা ত্রিপুরাতে বা আগরতলা আসার জন্য আমি ভি খুব শীঘ্রই যাব একটু ওয়েট করুন নিশ্চয়ই যাব আপনাদের কেন আপনারা অনেকেই মানে রেসপন্স করছেন ভালোবাসা দিয়েছেন আর আসাম আমার পুনঃ চেম্বার সেই চেম্বারে আমি আবার কন্টিনিউ করব যে আজকে বলবো সিংহ রাশি সিংহ রাশির কিন্তু এই সপ্তাহে অনেকাংশে আপনার ভালো যাবে আপনার অনেক কিছু আটকে থাকা কাজ কিন্তু এই সপ্তাহে উদ্ধার হবে কোথাও আপনি কর্মসূত্রে হোক বা আপনার ফ্যামিলি নিয়ে হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন কোনো পার্টি ফাংশানে বা কোনো আপনি হয়তো শুভ অনুষ্ঠানে আপনার ফ্যামিলি লোকে সাথে একসাথে যেতে পারেন এবং আপনার লাখ কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ফেভার করবে কোনো বন্ধুর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন আর্থিক যাতে যথেষ্ট লাভবান হবে অনলাইন ট্রানজ্যাকশন করতে কিন্তু সাবধান বি কেয়ারফুল যদি মনে কাউকে কোনো পেমেন্ট দেবেন তাহলে আপনি ক্যাশ পেমেন্ট দিতে পারেন কিন্তু সেটাও বুঝে শুনে দেবেন কোনো আপনার বিশ্বস্ত লোকের মধ্যে কিন্তু অনলাইন ট্রানজাকশন করলে কিন্তু কোনো অর্থ আটকে যেতে বা ভুল জায়গায় আপনার ট্রানজাকশন হয়ে যেতে পারে ইনভেস্ট কিন্তু বুঝে করবেন এই সাত আগুন থেকে সাবধান বি কেয়ারফুল সিংহরাশি লোকের আগুন থেকে সাবধান আগুন রিলেটেড ব্যাপার থেকে সাবধান খরচ কিন্তু বাড়বে আপনি যদি প্রেম করে থাকেন বা আপনি বিবাহিত রিলেশান যথেষ্ট নর্মাল থাকবে এবং আপনার পার্টনারের শরীর টেনের বিশেষ করে ব্যথা বেদনার কোনো প্রবলেমে ভুগো আপনিও ব্যথা বেদনে ভুগতে পারেন আপনি কিন্তু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে পার্টনার ব্যস্ততার মধ্যে থাকবে এবং আপনি এই সপ্তাহের মধ্যে কিন্তু আপনার পার্টনার সাথে কোনো কারণে একটু মনোমালিন্য হতে পারে এবং ব্যবসা ভালো হবে কিন্তু কোনো কারণে আপনার যারা মাল আপনি কোনো আপনার সাপ্লাই যদি হন বা প্রোডাকশান ব্যাপার হয় এই সময় কিন্তু আপনার মাল মানে প্রোডাক্টেড বা আইটেম রিলেটেড কোনো কমপ্লেন কিন্তু আসতে পারে অবশ্যই এই সপ্তাহে আপনি কি করবেন তারা আমার পুজো করবেন আর একটা বিশেষ উপাচার বলি অবশ্যই আপনার সিংহরাশির লোকেরা রাত্রে বেলা যখন আপনি খাবার খেতে বসেন যে মেন ডিনার হোক বা লাঞ্চ হোক খাবার আগে নিজের খাবারটা থেকে খাবার আগে তুলে তুলে একটা বাটির মধ্যে রেখে দেবেন সেটা আপনি ওই কাউকে দিয়ে দেবেন সেটা মানে বাইরে গিয়ে কুকুরকে বা কাউকে দিয়ে দিলেন সেটা ভালো বা আপনার ঘরে কোনো পোস্ট থাকে তাকে দিয়ে দেবেন অর্থাৎ এই সপ্তাহে পুরোটা আপনি নিজে খাবার খাওয়ার আগে আপনার খাবার যা যা দিয়েছে প্রত্যাশা একটু একটুখানি একটা বাটির মধ্যে তুলে রাখবেন সেটা আপনার পোষ্যকে বা বাইরের আপনি দিলেও বা বিড়ালকে দিলেও সেটা ভালো হয়েছে এটা ওভারঅল কিন্তু একটা প্রেডিকশন দিচ্ছি কোনো ব্যক্তিগত হরস্কোপ না নতুন চ্যানেলের দিগদর্শন মন্ত্র সেটাকেও সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করে লাগে সেটাও আপনি দেখতে পারবেন অনেক নতুন প্রোগ্রাম আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিমেলটা অন করবেন যতবার লোককে শেয়ার করবেন যদি মানুষের জয় যোগিনা ফোন করে নেবেন নমস্কার সারা সপ্তাহ ভালো কাটান